এত একটা ঝামেলা রান্না নিয়ে আজকে আমি বসে গেছি, না করলেই মনে হয় ভালো হতো। চলো দেখিয়ে দিই, এন্ট্রিটা দিয়েই দিই। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। আর ফার্স্টেই দেখো, আমি তোমাদেরকে আলু দেখালাম, কারণ আলুগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিয়ে আমি এইভাবে মানে একটা ঠোঙা করে দেবো। আর এটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো অলরেডি, আমি আজকে বানাবো স্টাফড আলুর দম। তো ভেতরে কি বলবো পুর সেটাও দেখাবো, আর আজকে রেসিপিটা একদম নিরামিষ, তার জন্য চলো দেখানো যাক। দেখো এইভাবে আমি আলুগুলোকে সব আলুগুলোকে কেটে নেব। এই দেখো এতটা মোটা করে রাখবো, আর এই যে এইগুলো আমি ফেলবো না, ওগুলো আমি রেখে দেবো। দেখো আমি সব আলুগুলোকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেব। আর এই দিকে দেখো ছেলাগুলোকেও রেখে দিয়েছি, এগুলোকেও ভালো করে ধুয়ে নেব। চলো সেকেন্ড কাজ দেখে নিই। ফার্স্টে আমি জল গরম করতে দিয়েছি, এখানে আমি দেব আলু, সামান্য লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এটাকে ডিপ তেলে ভাজতেও পারো, আমি ভাজিনি, ফার্স্টে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাক। এদিকে আমি আলাদা পুরটা করে নিই। ফার্স্টেই দেখো বসিয়ে দিয়েছি অল্প একটু তেল, তেল দেওয়ার পরে এর মধ্যে আমি যে কোড়া আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে দেব একটু লবণ, সামান্য হলুদ, তারপরে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি একটা মশলা বানিয়েছি, যেটা হচ্ছে আদা, গোটা জিরে আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। তো ওইটা এক চামচ মতো দিয়ে দিলাম, ওর থেকে বেশি দেব না। তো এটাকে আমি এবার ভালোভাবে সেদ্ধ হতে দেবো। এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নেব। দেখো আলুটা একদম ভালোভাবে কুকড হয়ে গেছে, চলো এটাকেও আমি নামিয়ে নিই। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দেবো গ্রেট করা পনির, আর একটু দেবো চিলি ফ্লেক্স, এটা ফ্লেভার আসবে তার জন্য। আর অল্প একটু মশলা দেবো, চাট মশলা দেবো। তারপরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে নামিয়ে নেব, তাহলেই আমাদের পুরটা রেডি। দেখো আমার সেকেন্ড কার্ড হয়ে গেছে, এবার আমার থার্ড কার্ড হচ্ছে। তো এখানে আমি দেখো ফার্স্টে অল্প আবার একটু তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এদিকে পুরো রেডি হয়ে গেছে। আমি এবার কীভাবে পুরগুলোকে ভরছি তোমরা দেখে ফেলো। তোমরা কেউ চাইলে এই পুরের মধ্যে চিকেন কিমা, মাছের কিমা এগুলোকেও ভেজে ভরতে পারো, ওগুলোতেও খুব টেস্ট হবে। চলো আমি এইভাবে ভরে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো আমি সব রেডি করে ফেলেছি, এবার আমি যাব গ্রেভি তৈরি করতে। চলো গ্রেভিটা তৈরি করে নিই। ফার্স্টেই দেখো আমি এখানে দিচ্ছি অল্প একটু তেল, এর মধ্যে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে। দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি যাতে ছেটা না লাগে ওই জন্য। আর আমি যে মশলা করে রেখেছিলাম তোমাদেরকে বলেই দিলাম, যে আদা, একটু কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে মশলা করা ছিল, তো সেটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। অলরেডি তেল বেরিয়ে এসছে, এর মধ্যে দিব ক্যাপসিকাম কুচি, একটু ধনে পাতা কুচি, একটা কাঁচা লঙ্কা চেরা, সবটা দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিচ্ছি টক দই। আমি টমেটো ব্যবহার করিনি, কারণ আমি টক দই দিচ্ছি বলে টমেটো দিলাম না।
তো এটাকে আমি আবারও একটু কষিয়ে নেব ভালো করে। আর এখানে আমি আলুর দম মশলা রেডি করছি, যেটা অপশনাল, তোমরা না দিতেও পারো, বাট দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে। দেখো আমার এটাও কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল। তো এবার এটা ফুটতে থাকুক। দেখো আমি এবার দিচ্ছি কাজু আর চারমগজকে পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি বাটিতে যে লেগেছিলো সেখান থেকে একটু জলও দিয়ে দিয়েছি। আর এরপরে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, এটা ফুটলেই আমি নামিয়ে নেব। তোমাদের দেখো এইভাবে নিরামিষেও এত সুন্দর একটা রেসিপি, মানে তরকারি করা যেতেই পারে। তোমরা পরোটা বলো, পোলাও বলো, এই সব কিছু দিয়ে খেতে পারো। আমি দেখো এর মধ্যে আবারও একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর একটু কাসুরি মেথি দিলাম। তো কালারটা কত সুন্দর এসছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তা আমার এই আলু স্টাফ আলুর দম রেডি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে স্টাফিংটা কত সুন্দর হয়েছে। আর এইভাবেই তোমরা তৈরি করো বাড়িতে, কেমন লাগলো জানিও আমাকে ভিডিওটা। আজকের মতো এখানেই, টাটা।